ভাই এই নাও মিষ্টি নাও। কোন খুশির মিষ্টি এটা ভাই? আমি বাবা হতে চলেছি, সেই খুশি মিষ্টি। আমি সফিক চাচার জমিতে কাজ করতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস। আচ্ছা ঠিক আছে ভাই। এই দাঁড়াও, তুমি তো তোমার খাবারটা নিয়ে গেলে না? ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি, দাও খাবারটা দাও। এই নাও তোমার খাবার, আর সাবধানে যেও। ঠিক আছে, তুমিও তোমার দিক খেয়াল রেখো। আর দীপ্ত, তোর ভাবিকে নিয়ে বাজারে যাস, আর যা কিনতে চাই তা কিনে দিস। ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে আমি আসি। ভাবি আপনি যে রেডি হন। আচ্ছা ঠিক আছে। ভাই তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ ভাই, তুই যা দেখছিস আমিও তাই দেখছি। আচ্ছা ও জুয়েলার বউ না? হ্যাঁ ভাই। এটা কেমন কথা ভাই, জুয়েলা তো সাদা সিধা আর বউটা তো সুন্দর। এরকম সুন্দর বউ তো আমি প্রথম দেখলাম রে। হ্যাঁ ভাই আমিও। এর একটা ব্যবস্থা করাই লাগবে রে। দীপ্ত এই দেখো, বাজার থেকে যে শাড়িয়া চুরি এনেছি সেটা পরছি, কেমন লাগছে আমাকে? ভাবি আপনাকে তো এই শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, ঠিক চাঁদের মতো। তবে আপনি কিন্তু এভাবে রাতে বেরোবেন না, তাহলে চাঁদ আপনাকে দেখে লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে যাবে। সত্যি আমাকে এত সুন্দর লাগছে? হ্যাঁ ভাবি, আজ তো আমার ভাই পুরাই শেষ। আপনাকে দেখে আমার যদি এই অবস্থা হয় তাহলে আমার ভাইয়ের যে কি অবস্থা হবে। আচ্ছা হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি আয়না নিজেকে দেখে বুঝতে পারছিলাম না আমাকে কেমন লাগছে, আয়না তো কিছু বলতে পারে না, তাই তোমার কাছে শুনলাম। ভাবি ভাগ্য ভালো যে আয়না কিছু বলতে পারে না, তা নাহলে বলতো আকাশ থেকে একটা পরী নেমে এসেছে। অনেক হয়েছে, থামো তো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আমি আসছি। কি হয়েছে, কি বললো তোমার ভাই? ভাইয়া খেতে পানি দিচ্ছে, তাই আমাকে ডাকলো সাহায্য করার জন্য। ও ঠিক আছে, তাহলে যাও। ভাবি আপনি ঘরে যান, আমি একটু পরে চলে আসছি, আর একদম ঘর থেকে বেরোবেন না। ঠিক আছে। ভাইজান বাড়িতে আছেন? ভাইজান ভাইজান কেউ বাড়িতে নেই, সবাই জমিতে গেছে। আরে ভাবি রাস্তায় জুয়েল ভাইজানের সাথে দেখা হলো, কিছু জিনিস পাঠালো, বলল বাড়িতে পৌঁছে দিতে। আপনি যদি একটু বাইরে এসে নিয়ে যেতেন তাহলে ভালো হতো। না না আমি বাইরে আসতে পারবো না, যা দেওয়ার আছে আপনি ওইখানে রেখে চলে যান। এটা কেমন কথা বলছেন ভাবি, আমি জিনিসগুলো এখানে রেখে কি করে যাই? আপনি বাইরে এসে একটু নিয়ে যান। না আমি বাইরে আসবো না, আপনি ওইখানে রেখে যান। আরে না ভাবি, এর ভেতরে খাবার জিনিস আছে, এখানে রেখে গেলে যদি কেউ খেয়ে নেয় তখন আবার ভাইজান রাগ করবে, তাই তো বললাম আপনি একটু এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আর যদি আপনি চান যে ভাইজান আমাদের রাগ করুক তাহলে ঠিক আছে, আমরা এখানে রেখে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান আমি আসছি। কই কি এনেছেন দিন? এই যে জিনিস ভাবি, আমার মন, আমি আপনাকে আমার মন দিতে এসেছি। এটা কি ধরনের বিয়াদপি? আজ তো আমাদের কপাল খুলে গেছে রে। হ্যাঁ ভাই। কারা তোমরা, ছাড়ো
আমাকে, বাঁচাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। কারা ছিল ওরা? আমি জানি না, আমি ওদের কখনো আগে দেখিনি। ভাইয়া অনেক চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না আর চিনতে পারলাম না। আচ্ছা বাদ দাও, চলো এখন ঘরে চলো। কারা হতে পারে এরা? এত সাহস কিভাবে হলো এদের? খুঁজে বের করতেই হবে। কি হয়েছে পল্লবী? মন খারাপ? ও আচ্ছা, বুঝতে পেরেছি। গতকালকের বিষয়টা নিয়ে মন খারাপ তাই না? আরে না, ও কথা তো আমি কখন ভুলে গিয়েছি। আর আমি ভয় কেন পাবো? তোমার মতো একজন স্বামী আর দীপ্তর মতো একজন দেবর থাকতে ভয় কিসের আমার? তোমরা থাকতে আমার উপর কারো ছায়াও পড়বে না, সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ ও আচ্ছা শোনো, সফিক চাচার কাজে আমি ঢাকায় যাব, আমার ফিরতে এক মাস সময় লাগবে। কি? সফিক চাচা শহরে বাড়ি তৈরি করছে, আমাকে বলছে কাজ করতে। আমি আর না বলতে পারিনি, আমার যেতেই হবে। না না তুমি যাবে না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো তাও এক মাসের জন্য? তুমি সকালে কাজে গেলে আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করে থাকি। না না তুমি যাবে না। আরে পাগলি, এটা তো এক মাসেরই ব্যাপার, আমি তো আবার চলেই আসব। না না আমি কিছু জানি না, তোমার যদি যেতেই হয় আমাকে সাথে নিয়ে চলো, না হলে আমি একা থাকতে পারবো না। ভাবি কি হয়েছে, ভাইয়ের সাথে এত ঝগড়া করছেন কেন? ভাই তুমি কোথায় যাচ্ছ? আরে দেখো না, তোমার ভাই আমাকে রেখে এক মাসের জন্য শহরে যাচ্ছে। ভাইয়া এটা কি সত্যি? হ্যাঁ সফিক চাচার কাজে যাচ্ছি। দীপ্ত তুই তো জানিস সফিক চাচা আমাদের কত সাহায্য করে, আমি যদি না যাই সফিক চাচা কষ্ট পাবে, আর তাছাড়া কিছু টাকাও হয়ে যাবে, টাকার তো প্রয়োজন। হ্যাঁ সেটা তো ঠিক। ঠিক আছে তাহলে তুমি যাও। ভাবি আপনি চিন্তা কেন করছেন, ভাইয়া চলে যাচ্ছে তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি আপনার খেয়াল রাখবো। হ্যাঁ আমি ওকে তাই বলছিলাম, দীপ্ত তো আছে, ও তোমার দিকে খেয়াল রাখবে, তোমার যা প্রয়োজন হবে ও তোমাকে এনে দিবে। ভাবি ভাইয়া যদি টাকা উপার্জন না করে তাহলে দামি শাড়ি দামি গহনা কিভাবে পরবেন? ঠিক আছে কিন্তু যত তাড়াতাড়ি পারো চলে আসবে। হ্যাঁ আমি চলে আসবো। দীপ্ত তোর ভাবির দিক ঠিকঠাক খেয়াল রাখিস। ভাইয়া তুমি একদম চিন্তা করো না, আমি ভাবির ঠিকঠাক খেয়াল রাখবো। আর তোমার টাকার প্রয়োজন হলে আমাকে ফোন দিও, আমি পাঠিয়ে দিব। পল্লবী খাবার রেডি করেছো? এই তো আনছি আনছি। দীপ্ত কাপড়ের ব্যাগটা নিয়ে আয়। ভাইয়া এই নাও। দীপ্ত তোর ভাবির খেয়াল রাখিস আর ওর জন্য কোনো কষ্ট না হয়। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি ভাবির ঠিকঠাক খেয়াল রাখবো, আর তুমিও নিজের খেয়াল রেখো। ঠিক আছে তাহলে এখন আসি আমি। ভাবি ভাবি আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলুন। তাহলে একটা কাজ করি, আমিও তোমার সাথে যাই, না হলে একা একা বাড়িতে মন খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে চলো। ভাই ওই যে জুয়েলের বউ যাচ্ছে। আগের দিন তো খালি হাতে ফিরে এসেছিলাম, চল আজকে ধরে দিই। ভাই ওর সাথে তো দেবর আছে, দেখলে অনেক মারবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল লুকিয়ে পড়ি, নাহলে জুয়েলের বউ আমাদের চিনে ফেললে খবর আছে।
মিরাজ, দেখ কি সিন! এমন সিন তো শুধু মুভিতেই দেখেছি, আজ বাস্তবে দেখলাম। হ্যাঁ, অনেক রোমান্টিক সিন রে ভাই। কিন্তু ওই দীপ্ত জায়গায় যদি আমি থাকতাম না, ওকে বুকে জড়িয়ে ধরতাম, ছাড়তামই না। ভাবি, আপনি এখানে একা একা মন খারাপ করে বসে আছেন যে, কি হয়েছে? ও আচ্ছা, আপনার জন্য সামুচ এনেছি। আপনি খুব পছন্দ করেন না খেতে, তাই বাজার থেকে গরম গরম সামুসা কিনে নিয়ে এসেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়ার কথা মনে পড়ছে, তাই মন খারাপ তো? হ্যাঁ, উনি গিয়েছে আজ 15 দিন হলো, তাই ওনার কথা অনেক মনে পড়ছে। ভাইয়ার নেই তো কি হয়েছে? আমি তো আছি। আর 15 দিন তো চলেই গেল, আর মাত্র 15 দিন বাকি আছে, দেখতে দেখতে চলে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এখন সামুসা খান। না, এখন খাবো না, খেতে ইচ্ছা করছে না, মনটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খাবো না। তুমি কেন খাবে না? খাও তুমি, আমার ইচ্ছা করছে না। আপনি না খেলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমিও খাচ্ছি, তুমিও খাও। তোমার এমনি মাথা ব্যথা করছে, জানি না কেন কি যে হলো। আচ্ছা দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধটা খেয়েছো না? এবার তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। এবার এসো, তোমার মাথাটা টিপে দেই। না না, থাক ভাবি, আপনাকে এত কষ্ট করতে হবে না, এমনিতে ঠিক হয়ে যাবে। আরে থামো তো, তুমি চোখ বন্ধ করে বিশ্রাম নাও, আমি মাথা টিপে দিচ্ছি। এই জমিটায় 2 মাস তরমুজ চাষ হয়, আর বাকি সময় পাট চাষ হয়। ভাই দেখেছিস ওর কি কপাল! হ্যাঁ সেটাই তো দেখছি, গাছ লাগালো কে আর ফল খাচ্ছে কে। সাপ সাপ! কই সাপ কই, কোথায় সাপ? কর চলে গেছে। কিন্তু জুয়েল কোথায় গিয়েছে ওই সুন্দরী বউটাকে দেখে? চলো। শুনেছি ওর কোন চাচার সাথে শহরে গেছে কাজে। তাই তো বলি, কার খাবার কে খায়। চল আমরা চলে যাই। পল্লবী, দীপ্ত! এই পল্লবী! আরে তুমি বাড়ি চলে এসেছো, দাও। কেমন আছো তুমি ভাইয়া? ভাই কেমন আছিস? চলে এসেছো তুমি ভাইয়া, আমাকে বলে তো স্টেশনে আনতে যেতাম। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আরে ভাই, তারপরে বলো কাজ কেমন হলো? কাজ ভালো হয়েছে। এই নাও পানি খাও। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? তুমি চলে এসেছো না তাই, আর আমি তোমাকে একটা খুশির খবর দিতে চাই। আচ্ছা তাই, কি খুশির খবর শুনি। আসলে তুমি বাবা হতে যাচ্ছ। কি কি? আমি বাবা হতে যাচ্ছি? আমি চাচা হতে যাচ্ছি।
এ তো খুব খুশির খবর, আমি পুরো গ্রামে মিষ্টি খাওয়াবো। আমি এখনই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ তুমি আমাকে আমার জীবনে সব থেকে বড় উপহার দিলে, আজ আমি অনেক খুশি। ভাই এই নাও মিষ্টি নাও। কোন খুশির মিষ্টি এটা ভাই? আমি বাবা হতে চলেছি, সেই খুশির মিষ্টি। কি হলো, মিষ্টি ফেলে দিলে কেন? আপনি বাবা হতে যাচ্ছেন? হ্যাঁ। না, এটা হতে পারে না। এ কিভাবে সম্ভব? কেন সম্ভব না? কারণ না, থাক কিছু না। না বলো, কি বলতে চাচ্ছ তোমরা? আপনি তো বাইরে চলে গেছিলেন, যাওয়ার পর এখানে কি হয়েছে না হয়েছে আপনি কিছু জানেন? মানে কি হয়েছে বলো তো আমাকে। দেখেন ভাই, আমরা যদি এখন কিছু বলি আপনার কাছে মনে হবে আমরা হয়তো আপনার সংসার ভাঙার চেষ্টা করছি, আপনার ভাই আর আপনার বউকে নিয়ে বাজে কথা বলছি, কিন্তু আমরা এখন কিছু বলবো না, সময় হলে আপনি সবই জেনে যাবেন। ভাই আমি তোমাদের কিছুই বলবো না, কি হয়েছে বলো আমাকে। ঠিক আছে, আপনি যখন এত জিদ করছেন তাহলে আপনাকে কিছু দেখাই, কারণ আমাদের মুখের কথা তো আপনার বিশ্বাস হবে না, তাই আপনাকে কিছু দেখানোর আছে। দেখেছেন শান্তি হয়েছে এবার? আপনি তো ফোনে দেখেছেন আর আমরা সামনাসামনি দেখেছি, আরও এত কিছু দেখেছি না, সেগুলো তো ভিডিও করা নেই। না তোমরা মিথ্যা কথা বলছো, আমার ভাই এরকম করতে পারে না। দেখেছেন, বলেছিলাম না বিশ্বাস করবেন না, এখনকার যুগে তো ভালো মানুষের দামই নেই, সত্যি কথা বললেও বিশ্বাস করে না, তাই তো আপনাকে প্রমাণ দেখালাম। এরপরও যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ব্যাপার। এটা তো কোনো দেবর ভাবির সম্পর্ক না, এটা তো অন্য কিছু। চুপ করো তোমরা, ওরা আমাকে অনেক ভালোবাসে আর আমি ওদের অনেক বিশ্বাস করি, তোমরা এই কথা বললে আমি তোমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরে ভাই, আমাদের কথা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে অনাগত বাচ্চার ডিএনএ টেস্ট করান, আমরাও জানতে চাই বাচ্চার বাবাটা কি। আর হ্যাঁ, এই ব্যাপারে আমাদের নাম যেন না আসে, আমরা হচ্ছে এই গ্রামের সম্মানীয় মানুষজন, আমাদের বেইজ্জতি হলে ব্যাপারটা ভালো লাগবে না। কারণ আমি অন্য কারো পাপের বাপ হতে চাই না। কি এসব কি বলছো তুমি? হ্যাঁ আমি সেটাই বলছি, যে আমি শহরে যাওয়ার পরে এখানে হয়েছে। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাচ্ছি, এ বাচ্চা আমার না, এ বাচ্চা দীপ্তর। এসব কি বলছো তুমি ভাইয়া? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভাবির উপরে আমার মিথ্যা অভিযোগ করতে পারলে? ছি ভাইয়া ছি, আমি তোমার থেকে এমন কিছু আশা করিনি, আর তুমি যেটা ভাবছো এমন কিছুই না। আমি জানি না তুমি কার কথা শুনে এসব ভাবছো। ছোটবেলা থেকে আমি তোর সব কথা শুনেছি, তোর সব ইচ্ছা পূরণ করেছি, আমি কখনো ভাবিনি তুই আমার সাথে এমন করবি। সম্পর্ক তো দেবর ভাবির, থাকতিস তো স্বামী স্ত্রীর মতো, ঘৃণা করি তোদের আমি। এসব কি আজে বাজে বলছো তুমি? আমি আজে বাজে কোনো কথা বলছি না। তাহলে ডিএনএ টেস্ট করাতে কি সমস্যা? আমি ডিএনএ টেস্ট কেন করাতে যাব, যখন আমি জানি এই বাচ্চার বাবা তুমি? আমি আজ পর্যন্ত তুমি ছাড়া কোনো পুরুষ মানুষের দিকে তাকাইনি, আর আজ তুমি এই ভাইয়ের আমার উপরে কি জঘন্য অপবাদ দিচ্ছ! এমন ভাই তুমি হাজার খুঁজলেও পাবে না। তুমি চলে যাওয়ার পরে আমার কত খেয়াল রেখেছো তুমি জানো? খেয়াল তো রাখবেই, খেয়াল রেখেছে বলেই তো আজ এই অবস্থা। কাল না, আজই যাবে তুমি আমার সাথে ডিএনএ টেস্ট করতে। আমি যাব না, তোমাকে আর তোমার এই সমাজকে বিশ্বাস করানোর আমার কোনো ইচ্ছা নেই। আমি জানি আমি পবিত্র, তাই এই টেস্ট আমি কখনোই করাবো না। ঠিক আছে তাহলে চলে যা এখান থেকে। তুমি এসব কি বলছো ভাইয়া?
তুমি কি পাগল হয়ে গেছো? এই অবস্থায় ভাবি কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করছো না। তুইও যা, পাপ তোরা দুজন করেছিস, শাস্তি দুজনই পাবি। দাঁড়িয়ে আসিস কেন, তুইও যা। এমন করো না, আমরা কোথায় যাব, কোথায় থাকব? যেখানে খুশি যা, তোদের জন্য এই বাড়ি কোনো জায়গা নেই। আজ থেকে তোরা দুজনই আমার কাছে মরে গিয়েছিস। বেরিয়ে যা, যা এখান থেকে। চলো ভাবি, এখানে আর এক মুহূর্তও নয়। আমি আর হাঁটতে পারছি না, আমার অনেক পানি পিপাসা হয়েছে। ভাবি, আপনি একটু এই পাশে এসে বসুন, আমি পানি নিয়ে আসছি। আসুন। আসতে ভাবি, আপনি এখানে একটু বসুন, আমি পানি নিয়ে আসছি, একটু বসুন। তুমি বাবা হতে যাচ্ছ? কি কি, আমি বাবা হতে যাচ্ছি? আমি চাচা হতে যাচ্ছি। আজ তুমি আমাকে আমার জীবনের সব থেকে বড় উপহার দিলে, আজ আমি অনেক খুশি। আজ থেকে তোরা দুজনই আমার কাছে মরে গিয়েছিস। বেরিয়ে যা, যা এখান থেকে। এই নিন ভাবি পানি। কি ব্যাপার ভাবি, আপনি কাঁদছেন কেন? কিছু না, ওনার কথা মনে পড়ে গেছিল। ভাবি আপনি কাঁদবেন না, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি আপনার সংসার ভাঙার কারণ, আর আমার জন্য শুধু আপনি না, ও কষ্ট পাচ্ছে যে দুনিয়ার আলো এখনো দেখতে পায়নি। আমার জন্য যেহেতু সব কিছু হয়েছে, এই সব কিছু আমি ঠিক করে দেব, কথা দিলাম। না না, এখানে তোমার কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। ভাবি আপনি চিন্তা করবেন না, উপরওয়ালার প্রতি ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নিন এবার পানিটুকু খেয়ে নিন। ডাক্তার সাহেব, হঠাৎ আপনি? আমার আসাটা খুব দরকার ছিল, তাই আসতে হলো। আপনি কেমন আছেন বলুন তো? আমি ভালো আছি ডাক্তার সাহেব। কী এমন কাজ পড়লো আপনার আমার বাড়িতে আসতে হলো? আমি এসেছি আপনাকে কিছু কথা বলতে, যে কথাগুলো আপনার ভাইকে আমি বলতে পারছি না। কার ব্যাপারে? আমার ভাইয়ের ব্যাপারে? জি। এই রিপোর্টটা একটু দেখুন। ডাক্তার সাহেব, আমি আসলে এই রিপোর্টে কিছু বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝায় বলবেন এটা কিসের রিপোর্ট? কিছুদিন আগে আপনার ছোট ভাই অসুস্থ হয়ে আমার ক্লিনিকে গিয়েছিল, ওকে আমি কিছু টেস্ট দিয়েছিলাম, এটা সেই রিপোর্ট। আসলে কথাটা আপনার ছোট ভাইকে আমি বলতে পারবো না, এই জন্য অভিভাবক হিসাবে আপনাকে আমি বলতে আসছি। হ্যাঁ বলেন ডাক্তার সাহেব। আমরা জানতে পেরেছি যে আপনার ভাই একটা বিরল রোগে ভুগছে, যেটা 100,000 মানুষের মধ্যে একজন মানুষের হয়। এই রোগের কারণে রোগী ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে সন্তান জন্মদানের ক্ষমতাও হারিয়ে ফেলে।
দুঃখের বিষয় হলো যে আপনার ভাই অলরেডি সে স্টেজ ক্রস করে ফেলেছে, সে আর কখনো সন্তানের বাবা হতে পারবে না। কি কি বলছেন এসব? আমি সেটাই বলছি যেটাই রিপোর্টে আছে এবং এটাই সত্য। আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনার ছোট ভাইকে এই রোগের কথা কখনোই জানাবেন না। যদি জানান, এই রোগীরা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। ডাক্তার সাহেব, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আমার ভাই কি কোনোদিনই সুস্থ হবে না? আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো সমাধান নাই, বাকিটা উপরওয়ালার হাতে। আমি এখন আসি। কি ব্যাপার জুয়েল ভাই, শুনলাম আপনি নাকি আপনার বউ আর ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ঠিকই আছে, যে বউ তার নিজের স্বামীকে রেখে দেবরের সাথে পরকীয়া করে বেড়ায়, তার সাথে এমনই হওয়া উচিত। হ্যাঁ ভাই, আমরা আপনার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, আর একজনের পাপ আপনি কেন বই নিয়ে বেড়ান? ভাই, আপনি আরেকটা বিয়ে করেন আর মজা করেন, যেমন আপনার বউ আপনার ভাইয়ের সাথে করছে। মিথ্যাবাদী, তোদের জন্য আমার ভাই আর বউকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আবার তোরা এসেছিস আমাকে বিয়ের কথা বলতে? তোকে আমি দেখে নেব। জানি না আমার ভাই আর পল্লবী কোথায় আছে। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমার ওদের খুঁজে বের করতেই হবে। ও আল্লাহ, আর কোথায় খুঁজবো ওদের? ভাবি ভাবি, কি হলো? ভাবি এখানে বসুন। সারাদিন তো কিছু খাওয়া হয়নি, এই জন্য মনে হয় আপনার মাথা ঘুরছে। আপনি এখানে একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। ভাবি ভাবি কোথায় গেল? ভাবি 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 কোথায় গেল? ভাবি বাঁচাও, বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, ছাড়, শয়তান। তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে যেতে দাও, নাহলে কিন্তু ফল ভালো হবে না। এত চিৎকার করছেন কেন ভাবি? আমরা তো আপনার রসের দেবন না, তাই চাইলেও পাই না, এই জন্যই তো নির্জন জায়গায় তুলে আনলাম, বোঝেননি? কি বলতে চাইছো? দেখো আমাকে যেতে দাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। এই মিরাজ, বলতো ভাবির সাথে কি করা যায়? ওই দিন যা করতে পারিনি আজকে তাই করবো। ওই দিন তো মনের তৃষ্ণা মেটাতে পারিনি, তাই আজ মেটাবো। এই মিরাজ, তুই দাঁড়া, আগে আমি। Thank you.
তোমরা কেন যাচ্ছ? যাওয়া তো উচিত আমার এই পৃথিবী ছেড়ে, কারণ আমি তোমাদের দুজনের উপর সন্দেহ করেছিলাম। আমি সারা দুনিয়া ঘুরেও তোর মতো একটা ভাই আর তোমার মতো একটা বউ কোথাও খুঁজে পাবো না। আমি এমন হতভাগা যে এই কুলাঙ্গার দুটোর কথা শুনে তোমাদের দুজনের উপর সন্দেহ করেছি। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, তুমি হাত জোর করে ক্ষমা চাইছো? আমার তো পাপ হবে, আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। জন্মের পর থেকে বাবা মা কি জিনিস চোখে দেখিনি, বাবার স্নেহ তোমার কাছ থেকে পেয়েছি আর মায়ের মমতা পেয়েছি এই ভাবির কাছ থেকে। যখন এই মায়ের সমান ভাবির সাথে তুমি আমাকে সন্দেহ করলে, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছিল, নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমি জানতাম তুমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করো, আর আমি তোমার সেই বিশ্বাস রেখেছি। আমি জানতাম একদিন তোমার ভুল ভেঙে যাবে, আর আজ তোমার ভুলটা ভেঙেও গেল। তুমি আমার সামনে হাত জোর করে আমাকে পাপী কেন বানাচ্ছো? তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছো। যে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। চলো আমরা সবকিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে আবার জোড়া লাগাই, আর তোমার অনাগত সন্তানের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। চল ভাই, চলো।